সব গার্মেন্টস শ্রমিককে অবিলম্বে করোনার টিকা দেয়া এবং টিকা না দেয়া পর্যন্ত শতকরা ২৫ ভাগ ঝুঁকি ভাতা দেওয়ার দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল আইবিসি। সকালে জাতীয় প্রেস ক্লাবে করোনার পোশাক শিল্প শ্রমিকদের চ্যালেঞ্জ বিষয়ক আলোচনা সভায় বক্তারা শিল্পাঞ্চলে ভর্তুকি মূল্যে চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রিরও দাবি জানান। তাদের অভিযোগ, করোনায় গার্মেন্টস খাতে সরকার যে সহায়তা দিয়েছে তা পেয়েছে শুধু মালিকরা, আর শ্রমিকদের শোষণ আরও বেড়েছে। ছাঁটাই আতঙ্ক সৃষ্টি করে বেতন কমানো এবং মজুরি ছাড়া অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করানো হচ্ছে। করোনায় গার্মেন্টস শ্রমিকরা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছে, কিন্তু তাদের টিকা দেওয়ার গতি সন্তোষজনক নয় বলেও জানান তারা।